এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিউটি টিপস বাই শর্মিষ্ঠা। আজকে কিন্তু খুবই একটা স্পেশাল মেকআপ ভিডিও তোমাদের সাথে শেয়ার করে দিলাম। যারা বিগিনার্স আছো, যারা মেকআপ করতে পারো না, একটু প্রবলেম হয় মেকআপ করতে, কোনটার পরে কোনটার প্রোডাক্ট ইউজ করতে হয় সেটা জানো না, সম্পূর্ণটা কিন্তু আজকে আমি এখানে শেয়ার করে দিয়েছি। ভালো ভালো মেকআপ ট্রিক আমি শেয়ার করে দিয়েছি। আই হোপ ভিডিওটা তোমাদের ভালো লেগে যাবে এবং কাজে লাগবে। প্লিজ সম্পূর্ণ ভিডিওটা দেখে দেখো, আমার সাথে থেকে আমার পাশে থেকে ভিডিওটা দেখো। আমি রেড কালারের শাড়ি পরেছি বলে রেড কালার আই মেকআপ করেছি। তোমরা যদি অন্য কোনো কালারের শাড়ি পরো তাহলে কিন্তু সেটার জন্য কিন্তু তোমরা কালার কন্ট্রাক্ট করে তুমি আই মেকআপটা করতে পারো। কিন্তু আমি এর ভিতরে ভীষণ ভালো ভালো ট্রিক শেয়ার করে দিয়েছি। যারা মেকআপ করতে পারো না, একদমই বিগিনার্স, তাদের জন্য তো খুবই হেল্পফুল এই ভিডিওটা হয়ে যাবে। আর প্লিজ আমি সবাইকে একটু রিকোয়েস্ট করছি, আমাকে একটু কমেন্টে জানিও আমার মেকআপ লুকটা কেমন হয়েছে। তো চলো বেশি বকবক না করে ভিডিওটা স্টার্ট করা যাক। তো ফার্স্টে আমি আমার আইব্রোটা ফিল করব, তার জন্য আমি নিয়ে নিয়েছিলাম এরম টাইপের একটা ব্রাউন কালারের জেল আইলাইনার। আর তিন রকম ব্রাশ কিন্তু লাগবে, একটা হলো কোম টাইপের ব্রাশ, আর একটা হলো এরকম কোম টাইপের ব্রাশ, আর একটা হলো ছোট স্কুলি ব্রাশ, যেটার সাহায্যে আমরা আইব্রোটাকে আঁকবো। আমার আইব্রোর আশেপাশে কিন্তু একটা লাইন ড্র করেছিলাম। লাইন ড্র করলে কি হয়, আইব্রোটা কিন্তু শার্প আর ন্যাচারাল দেখায়, সেই কারণে কিন্তু আমরা আইব্রোর চারিদিকে একটা লাইন ড্র করি। তার জন্য আমি নিয়ে নিয়েছিলাম এই কনসিলার প্যালেটটা, এটা থেকে আমি এই কালারটাকে নিয়েছিলাম, এই কালারটাকে আমি কিন্তু নিয়েছিলাম আমার আইব্রোর চারিপাশে লাইন ড্র করি। ইউজ করে নিয়েছি ফিক্সার আমার চোখের ওপরে। এরপরে চলে যাচ্ছে আমার আই মেকআপে। আই মেকআপের যে আমি ভি শেপটা করেছি, তার জন্য আমি নিয়েছিলাম এই রেড কালারটা। এই রেড কালারটা দিয়ে কিন্তু আমি এই ভি শেপটা করে রেড কালারটা নিয়েছি, ওটাকে এবার আমি একটুখানি ভি শেপ দেবো। তোমরা যদি এইভাবে ভি শেপ না করতে পারো তাহলে কিন্তু তোমরা টেপ অ্যাপ্লাই করতে পারো। যদি তোমরা পারো তাহলে কিন্তু কোনো টেপের প্রয়োজন হয় না, যেহেতু আমি প্র্যাকটিস আছে আমার, সেই জন্য আমি কোনো টেপ ইউজ করছি না। এবার এটাকে এরমভাবে একটু একটু করে সামনের দিকে এরমভাবে টানতে থাকবে, জাস্ট এইভাবে রাউন্ড ওয়াইজ। সামনের দিকটা কিন্তু একটু কম আই শ্যাডো দেবে পেছন দিকটার তুলনায়, ঠিক এইভাবে টেনে একদম সামনে নিয়ে চলে আসবে, আবার পেছন দিকে যাবে। মেকআপে সব থেকে মেন জিনিস হলো ব্লেন্ডিং, যত ভালো ব্লেন্ডিং করতে পারবে তত সুন্দর হবে মেকআপটা। তো আমি এইভাবে ঠিক একটা ভি শেপ দিয়ে দিলাম। আমি নিয়ে নিচ্ছি একটা কনসিলার প্যালেট, এটা থেকে আমি হোয়াইট কালার শেডটাকে নিচ্ছি। ঠিক আমার আইবলের ওপরটাতে একটা কাট ক্রিজ ড্র করব। আর আমার চোখের যে কাট ক্রিজটা আমি করেছিলাম, তার জন্য আমি নিয়েছিলাম একদম প্রপার এই গোল্ডেন কালারটা। একটুখানি ব্ল্যাকিশ গোল্ডেন আছে, আমি এই কালারটাকে নিয়েছিলাম অ্যাজ আ আমার যে ওপরে যে আইবলের ওপরে যে গ্লিটারি শেডটা দিচ্ছি সেইটার জন্য কিন্তু আমি নিয়ে নিয়েছিলাম এই গোল্ডেন। এবার আমি এই আইবলের ওপরে কিন্তু এই গোল্ডেন কালারটাকে একদম প্লেস করে দিচ্ছি বসিয়ে বসিয়ে হাত দিয়ে ড্যাপ ড্যাপ করে। তোমরা চাইলে ব্রাশ দিয়েও দিতে পারো, আমার হাত দিয়ে বেশি সুবিধা তাই করছি। ঠিক ওই গোলটাতে যে জায়গাটাতে আমরা কনসিলার অ্যাপ্লাই করেছিলাম সেই জায়গাটাতে কিন্তু অ্যাপ্লাই করবো, কোনো বাইরের লাইনে বেরিয়ে যাবো না। রেড কালারটা এই জায়গাটা দিয়েছিলাম, সেম ওই রেড কালারটাকে আমি আবার নিয়ে নেবো, নিয়ে আবার একটু এর উপর দিয়ে প্লেস করে দেবো, জাস্ট একটু হালকা হাতে, যাতে যাতে কোনো হার্ড লাইন না দেখা যায় সেই কারণে।
এরম ভাবে জাস্ট একটুখানি প্লেস করে দেবে। একেবারে আমি চোখের নিচে একটুখানি অ্যাপ্লাই করে নিচ্ছি। পরে আমি নিয়ে নিয়েছিলাম লাইনার, যেটা হলো ল্যাকমি। করার জন্য আমি নিয়েছিলাম একটা হলো ব্ল্যাক কালারের জেল কাজল, আর একটা নিয়েছিলাম এরকম স্টিক টাইপের কাজল। কোনো কাজল অ্যাপ্লাই করে নি, ঠিক সেই জায়গাটা একটুখানি হাইলাইটার অ্যাপ্লাই করে নিচ্ছি। আমার ব্রাউ বোনের উপরে হাইলাইটার অ্যাপ্লাই করে নিচ্ছি। তো আমার আই মেকআপ ডান। নিয়ে নিয়েছিলাম এই প্রাইমারটা। প্রাইমার কিন্তু ফেসে অ্যাপ্লাই করা মেকআপের আগে খুবই ভালো, আমাদের মেকআপটা সোয়েট হবে না, ঘাম হবে না, আর আমাদের মেকআপটা কিন্তু অনেকক্ষণ স্টে করবে, তার জন্য আমরা কিন্তু প্রাইমার ইউজ। ফুল ফেসে অ্যাপ্লাই করে নিয়েছিলাম লরিয়ালের একটা ক্রিস্টাল ওয়াটার, যাতে আমার মেকআপের বেসটা খুবই গ্লোয়িং বসে। সেই কারণে ফাউন্ডেশনের জন্য আমি নিয়ে নিয়েছিলাম এই ফাউন্ডেশনটা। আমি ফেস কন্ট্রোলিং এর জন্য নিয়ে নিচ্ছি হলো এই ব্রাউন কালারটা। আমি একটা আই শ্যাডো প্যালেট থেকে কিন্তু একটা ব্রাউন কালার নিয়েছি, এই ব্রাউন কালারটাকে নিয়ে নিয়েছিলাম আমার ফেসটাকে। ফেস কন্ট্রোলিং এর জন্য সবসময় এরকম টাইপের একটা অ্যাঙ্গুলার ব্রাশ নেবে, তাহলে ফেস কন্ট্রোলিং করতে কিন্তু সুবিধা হয়। আর নোজ কন্ট্রোলিং এর জন্য সবসময় একটা ছোট্ট স্পুলি ব্রাশ টাইপের নেওয়ার চেষ্টা করবে, তাহলে কিন্তু একদম প্রপারলি নোজ কন্ট্রোলিং হবে। আর নোজ কন্ট্রোলিং করার পরে নিচের দিকে এইভাবে টানবে, পুরো একটা লম্বা লাইন টানবে ফার্স্টে, তারপরে কিন্তু এগুলোকে লম্বাভাবে নিচের দিকে টেনে দেবে। অ্যাপ্লাই করবে তখন এরকম টাইপের একটা ফ্লাফি ব্রাশ নেবে, তাহলে কিন্তু ব্রাশটা খুব ভালো অ্যাপ্লাই হয়। আর চেষ্টা করবে যে কন্ট্রোলিংটা করেছিলে সেটার সাথে যেন ব্লাশারটা একদম মিশে যায়, তাহলে কোনো আর্টিফিশিয়াল লাইন থাকে না। শিবানিয়া কালেকশনের একটা হাইলাইটার আমি অ্যাপ্লাই করেছি হাইলাইটার, তার জন্য আমি এরম টাইপের ফ্যান ব্রাশও তোমরা ক্যারি করতে পারো বা এরম টাইপের ছোট স্পুলি ব্রাশও ক্যারি করতে পারো, দুটো দিয়ে কিন্তু খুব ভালো হাইলাইটার অ্যাপ্লাই করা যায়। তো আমি আজকে স্পুলি ব্রাশটা দিয়ে হাইলাইটার অ্যাপ্লাই করছি। ফার্স্টে আমার নোজটাকে হাইলাইটিং করে নিচ্ছি। তোমার হাইলাইটার অ্যাপ্লাই পরে আমি পরে নিচ্ছি লিপস্টিক। তো মেকআপটাকে ফিক্স করার জন্য অ্যাপ্লাই করে নিচ্ছি ফিক্সার। আর আমি অফ ক্যামেরায় আমার ল্যাশটা আমি অ্যাপ্লাই করে মেকআপ লুকটা কিভাবে করলাম, কিভাবে ক্রিয়েট করলাম। আই হোপ ভিডিওটা তোমাদের কোথাও ভালো লেগে যাবে এবং কাজে লেগে যাবে। যদি ভিডিওটা তোমাদের কোথাও ভালো লেগে থাকে তো প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করো আমার চ্যানেল। সাবস্ক্রাইব করার ছোট্ট সা বেল বাটন আছে ওটা হিট করে দিও, যাতে আমি কোনো নতুন ভিডিও দিলে সবার আগে নোটিফিকেশন তোমার কাছে যায়। আর প্লিজ সাবস্ক্রাইব করো আমার চ্যানেল। থ্যাংক ইউ।